হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পেয়ারার চাট বা পেয়ারা মাখা বানিয়ে দেখাবো খুবই টেস্টি এই চাটটা যে কোনো সময় ঝটপট বানিয়ে খেতে পারেন আর বানানো খুবই সহজ চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেবো তো পেয়ারার চাট বানানোর জন্য আমি দুটো পেয়ারা নিয়েছি পেয়ারাটা একটু কাঁচা কাঁচা নিতে হবে এটা সাদা রঙের পেয়ারা আর এমনি নর্মাল যেগুলো হয় কাঁচাটা একটু সবুজ সবুজ টাইপের হয় এটা কাঁচাই বা কালারটা এরকম বেশি সাদা যাই হোক বেশি পেকে একেবারে নরম হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে এই আর কি তো আমি পেয়ারা দুটো ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে এখন আমি কেটে নিচ্ছি ভেতরে একটু পিঙ্ক কালারের আছে কিছু কিছু পেয়ারা হয় ভেতরে একেবারে সাদা হয় সেগুলো একটু উপর থেকে সবুজ টাইপের হয় আর কিছু হয় ভেতরে খুবই লাল আর এটা একটু পিঙ্ক পিঙ্ক কালারের। এর যাই হোক ছোট বড় যেরকম পছন্দ সেরকম সাইজ করে কেটে নিন নিজের পছন্দ মতো আমিও কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সমস্ত কেটে নিয়েছি এবার আর একটা জিনিস আমি কেটে নেব সেটা হচ্ছে ফ্রেশ আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এতগুলো ধনে পাতা আমার ইউজ করতে হবে না অল্প একটুই নেব আমি দুটো রেসিপির জন্য কাটছি একবারে কেটে রাখছি আর কি এর অর্ধেকটা আমি ব্যবহার করবো এখন আহ চাটের জন্য তো চলুন এখন মেন প্রসেসে যাওয়া যাক কি কি মশলাপাতি আমাদের দিতে হবে সেটা দেখিনি বাউলটা আমি এখানে নিয়ে নিচ্ছি তো সবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু শুরুতে একটু কম রাখাই ভালো আর লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি আমি শুরুতে সবকিছু কম কম দেবেন আর লাস্টে একবার খেয়ে দেখে নেবেন যদি লাগে আরো একটু দিয়ে নেবেন তো যাই হোক এখন আমি দিলাম চাট মশলা আর এখন দিচ্ছি আমি বিট লবণ চাট মশলা এক চামচের থেকে একটু কম দিয়েছি আর বিট লবণ আধা চামচের থেকেও একটু কম আর এখন আমি দিচ্ছি একটুখানি ধনে পাতা আর এখন দিচ্ছি আমি লেবুর রস মোটামুটি লাল লঙ্কা গুঁড়ো লবণ আর লেবুর রস এই তিনটে জিনিস প্রথমে কম কমই দেবেন পরে খেয়ে দেখবেন যদি কোনোটা একটু কম মনে হয় আর একটু দিয়ে নেবেন আর প্রথমেই যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরে আর কোনো রাস্তা থাকে না আর হ্যাঁ এই চাটে কিন্তু আপনি কাসুন ব্যবহার করতে পারেন আমি এখন কাসুন দিয়ে ছাড়াই করছি কিন্তু আপনি চাইলে এক চামচ বা দেড় চামচ কাসুন এর মধ্যে দিয়ে দিতে পারেন আর এখন দেখুন আমাদের চাট একেবারে রেডি হয়ে গেছে কাসুন্দি ছাড়া হলেও এটা খেতে কিন্তু একেবারেই কম নয় খুবই ভালো লাগে খেতে যে কোনো সময় ঝটপট বানিয়ে খাওয়া যায় আর একেবারে ঝটপট তৈরিও হয়ে যায় তো এরকম করে 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 অবশ্যই ট্রাই ট্রাই দেখুন আপনারও খুবই পছন্দ হবে আর যদি করেন তাহলে কমেন্ট জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই